আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। এই করোনার সময় তোমরা নিজেকে সুরক্ষিত রেখেছ। তো বরাবরের মতোই আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত। আমি এস এ মাহবুবুল আলম, সহকারী শিক্ষক কৃষি শিক্ষার নাজিমুদ্দিন ফকির চামচ বিদ্যালয় উত্তর নবীগঞ্জ বন্দর নারায়ণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজ উপস্থিত হয়েছি কৃষি শিক্ষা। তোমরা দেখতে পাচ্ছ পেছনে লেখা আছে যে ষষ্ঠ শ্রেণীর আমাদের আজকের যে আলোচ্য পাঠ সেটা হচ্ছে আমাদের জীবনী কৃষি। তো এই টপিকটা আসলে আলোচনা করতে গেলে একটি ক্লাসে কখনো সম্ভব, আমাদের জীবনী কৃষি মানে একটা মানুষের জীবনকে এখানে কেন্দ্র করা হয়েছে। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সময়কালকে বলা হয় জীবন। তো এই আমাদের জীবনে কৃষি মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষির যত অবদান আছে সব কিছুই এটাতে আলোচ্য, মানে এই বিষয়টা যে আলোচ্য বিষয়। যেমন এগ্রিকালচারের কথা যদি তুমি যদি চিন্তা করো তাহলে সহজভাবে যেটা বলতে হয় মানে জীবন সম্পর্কিত যে প্রথম সূত্রটা সেটা হচ্ছে মৌলিক চাহিদা। যে মৌলিক চাহিদা ছাড়া একটি মানুষের জীবন কখনো বেঁচে থাকা সম্ভব নয়। একটা জীবনকে বাঁচিয়ে রাখতে হলে সেখানে পাঁচটি মৌলিক চাহিদা আমাদের প্রথমে পূরণ করতে হবে। পাঁচটি মৌলিক চাহিদা কি তোমরা সকলে এটা অবগত আছো? যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, আশ্রয়, চিকিৎসা, নিরাপত্তা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপর বা আশ্রয়, তারপর হচ্ছে শিক্ষা, নিরাপত্তা। তো এইগুলো হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদার মধ্যে এক নম্বরে হচ্ছে খাদ্য। খাদ্যের কথা যখন আমরা চিন্তা করি ঠিক তখনই চিন্তা করতে হবে এগ্রিকালচার, কারণ কৃষি ছাড়া খাদ্য মানে কোনো বাইরে আসে। বাঙালি হিসেবে আমাদের প্রধান খাদ্য কি ভাত, মাছ, ডাল? ভাত কোথেকে আসে? ভাত আসে চাল থেকে, চাল আসে ধান থেকে, ধান আসে এগ্রিকালচার থেকে। মাছের কথা চিন্তা করুন, মাছ হচ্ছে মানে মৎস্য চাষ, এটা হচ্ছে ফিশারি, ইলিশ ফিশারি চাষ, এটা হচ্ছে এগ্রিকালচারের একটা অংশ। এগ্রিকালচারকে টোটাল চারটা অংশে ভাগ করা হয়, ফসল চাষ, মৎস্য চাষ, পশু পালন, পাখি পালন, বনায়ন। এই পাঁচটা হচ্ছে এগ্রিকালচারের সাথে। তো এখানে মৎস্য চাষ হচ্ছে দুই নম্বর। ডালের কথা চিন্তা করো, ডাল হচ্ছে মাঠ ফসল মানে মাঠ জাতীয় ফসল, এটা হচ্ছে এগ্রিকালচার। তো বাঙালি জাতির কথা আমি বললাম যে আমাদের বাঙালি জাতিদের যে মৌলিক চাহিদার পূরণের ক্ষেত্রে এক নম্বরে খাদ্যের মধ্যে খাদ্য, যে কোনো খাদ্য তুমি বলো না কেন সেটা এগ্রিকালচারের সাথে। রুটি খেতে যাও, রুটি কোথেকে আসে? আটা থেকে, ময়দা থেকে। আটা ময়দা কোথেকে আসে? ভুট্টা থেকে, জব থেকে, গম থেকে, এগুলো সব এগ্রিকালচারে তোমরা জানো। বস্ত্রের পোশাক, পোশাকের মূল উপকরণ কি? তন্তু বা সুতা। এই সুতা কোথেকে আসে? কার্পাস, রেশম, শিমুল, সবগুলো হচ্ছে এগ্রিকালচারের অংশ। বাসস্থানের কথা বলো, এখনকার যুগ উন্নত, যার ফলে এখন যে পাকা বাড়ি সেখানেও এগ্রিকালচারের কোনো না কোনো ভাবে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এগ্রিকালচার জড়িত আছে। পাঁচটি মৌলিক চাহিদা। পাকা ঘর তৈরি করতে গেলে লাগে ইট, বালি, সিমেন্ট, এগুলো ম্যানেজমেন্টের জন্য বা এগুলোর যে প্রক্রিয়াজাত করতে গেলে সেটা অবশ্যই বাঁশ, কাঠের ব্যবহার আছে। আর কাঁচা বাড়ি করতে কোনো কথাই নেই, বাঁশের বেড়া, কাঠের বেড়া বা বাঁশের মাচা, কাঠের মাচা, বাঁশের চাল বা কাঠের চাল, তারপর শনের চাল, তারপর তোমার গোল পাতার চাল, তো এরকম আর কি বাসস্থানের কথা বলতে গেলেও সেখানে
পাঁচ নাম্বার যে এগ্রিকালচারের সেক্টরটা আছে, সে শাখাটা আছে, সেটা হচ্ছে বনায়ন। এই বাসস্থানের ক্ষেত্রে বনায়ন 100% অ্যাফোর্ডেবল হয়ে যাচ্ছে। তারপর 3 নম্বরে আসুন, চার নম্বরে হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে দেখা গেছে তোমার এই যে আমাদের দেশে যে বোর্ড আছে, এই বোর্ডের মূল এটা হচ্ছে গেওড়া বা গড়ার কাঠের গোড়া, বাঁশের গোড়া, কাঠ, তারপর বিভিন্ন গাছের কাঠের গোড়া, ভৈঞ্চা, এগুলোর সম্মিলিত যে একটা মন্ড তৈরি করে একটা হার্ডবোর্ড বানানো। এটা জাস্ট আমি আমার হাতে নাগালে দেখি আমি এই উদাহরণটা রাখলাম। তাছাড়া কাগজ, যেটা হচ্ছে শিক্ষার প্রধান উপকরণ, বই ছাড়া তো শিক্ষা, খাতা কাগজ ছাড়া তো শিক্ষা। তো এই যে বই, বইয়ের যে প্রধান উপকরণ সেটা হচ্ছে কি, কাগজ। কাগজটা তৈরি করা হয় বাঁশ, কাঠ, গেওয়া, গরান, এগুলার মন্ত্র গোড়া দিয়ে, এগুলো গোড়া করে যে পাউডার তৈরি করা হয়, তারপর সেটা মন্ত্র তৈরি করে কাগজ তৈরি করা হয়। এটা হচ্ছে এগ্রিকালচারের বনায়ন। পেন্সিল তৈরি করা হয় কাঠ দিয়ে, সেটা এগ্রিকালচার বনায়নের একটা অংশ। চিকিৎসার কথা বলো, পৃথিবী সৃষ্টির পর থেকে যে চিকিৎসা যে চলমান সে থেকে আজ পর্যন্ত চিকিৎসার প্রত্যেকটি সেক্টরেই এগ্রিকালচার জড়িত। মানে গাছের শিকড়, গাছের পাতা, গাছের পাকড়, গাছের মূল, গাছের কাঠ, গাছের ফুল, গাছের ফল, এগুলো ছাড়া কখনো এগ্রিকালচার চিকিৎসা কোনো ধরনের মেডিসিন তৈরি হবে না কোনো না কোনো গাছকে সংস্পর্শ ছাড়া। আমি আবারও বলছি এখানে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে আসবে পানি বলো, এই পানিকেও আমি এগ্রিকালচারের প্রাণ হিসেবে বলতে পারি, কারণ পানি হচ্ছে এগ্রিকালচারের সেচ ব্যবস্থাপনার একটা অংশ। এটা হচ্ছে প্রত্যক্ষভাবে আসছে, সরাসরি আসে একটু ঘুরিয়ে আসছে, পানি ছাড়া কোনো কিছু নয়। কেমিক্যালস, কেমিক্যালস কোথা থেকে এসেছে, রসায়ন জিনিসটা কি, মানে এগ্রিকালচার হচ্ছে একটা বিজ্ঞান, এটা টোটালটাই হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে পরোক্ষভাবে মুখ্য ভূমিকা পালন করতেছে। আমরা কোনো না কোনোভাবে এই এগ্রিকালচার কল্যাণকে আমরা আমাদের জীবনের সাথে মিশিয়ে ফেলেছি। এটা দেখতে পেলেও সেটা মিশিয়ে ফেলেছে, না দেখতে পেলেও সেটা প্রত্যেকটি জীবন একেবারে মৃত্যু, মানে মৃত্যু পর্যন্ত আমাদের জন্ম থেকে মানুষ যখন জন্ম নেয় তার মুখে এটা মানে একটা আমি বলে কৌতুকের মতো তোমাদের বলতে পারি, একটা জায়গায় আমাদের মূল মানের অংশ নয়, জন্মার সময় আমাদের কি মুখে মধু দিতে হয়, এটা একসময় ছিল বা জন্মের একটা শিশুকে যে মানে যত্ন কি করতে হয়, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে মানে যে খাবার দিতে হয় প্রত্যেকটা হিসাবের বিষয়, এই প্রত্যেকটাতে ভালো মন্দ যাচাই করা হয় এগ্রিকালচারের। যেমন সবাই চায় যে তার যে নবজাতক শিশুটি আছে সেটাকে তাকে দুনিয়াতে সুন্দরভাবে নির্ভেজালভাবে বড় করতে, এবং ফ্রেশ শাকসবজি, ফ্রেশ খাবার, ফ্রেশ মাছ মাংস, তারপর সব কিছু দিতে, উত্তম জলবায়ু, উত্তম পরিবেশ, সব হচ্ছে এগ্রিকালচারের সাথে। মৃত্যুর কথা বলো, সেখানে একটা মুসলিম বডিকে যখন দাফন করা হয় তখন গোসল করার পর থেকে যে কবরে যে শোয়ানো হয় তখন বাঁশের তৈরি বাঁচাতে তাকে মাটি দিতে হয়, তারপর বাঁশের যে চাটাই দিয়ে উঠে তারপর সেই চাটাই উপর মাটি দিতে হয়, মানে বাঁশের যে একটা ব্যবহার সেটা একবার মৃত্যু পর্যন্ত মানুষের জন্য। আর বাঁশ কোথেকে আসছে, বাঁশ আসছে হচ্ছে বনায়ন, আর বনায়নপুর থেকে আসছে, বনায়ন হচ্ছে এগ্রিকালচারের একটা মূল। তাহলে একটু বলা যায় আমাদের জীবনে কৃষি বলতে
হবে 100 মধ্যে 100 ভাগ এগ্রিকালচার উপযোগী কৃষি করতে হবে, সেটা একটু যাচাই করে তোমরা বুঝতে পারবে। আর এই মাত্র বইটা যদি তোমরা একটু পড়ো তাহলে আমার এই আজকের আলোচ্য প্রসঙ্গের সাথে তোমার বইয়ের যে বিষয়গুলো আছে সেগুলো অধিকাংশ হয়ে ছিল। আমাদের আজকের বিষয় সক্রিয় শিক্ষার্থী, তোমরা মানুষজন দিয়ে বাসায় করবে এবং নিজেকে স্বাস্থ্য সচেতন করবে, পরিবারকে বোঝাবে, তারপর যদি সুযোগ হয় ভ্যাকসিনটা গ্রহণ করবে, ভ্যাকসিন নিয়ে নেবে, তোমাদের যে কোনো সময় সুযোগ হয়ে যেতে পারে। তারপর আমরা আবার সেই আগের জীবনে করে পৌঁছে যাব, আবার আমরা সবাই জীবনে চলতে শুরু করবো। এই আশাবাদ সকলের প্রতি শুভকামনা। আজকের প্রতি আমি শেষ করছি, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবো, বাড়িতে থাকবো। আল্লাহ হাফেজ।